পেনাল্টি পেয়েও পেনাল্টি ফিরিয়ে দিলেন রোনালদো, কিন্তু কেন দেখুন বিস্তারিত। তিনি চ্যাম্পিয়ন, তিনি মহাতারকা, আবার মাঠ ও মাঠের বাইরে এক বিতর্কিত চরিত্র বটে। হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলা হচ্ছে, গোল বাতিল কিংবা পেনাল্টির আবেদন নাকচ হলে অনেক সময় তিনি রেফারের দিকে তেড়ে গিয়েছিলেন। অতীতে এমন বহু ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব ফুটবল, তবে এবার এক অন্য CR7কে দেখল ফুটবল দুনিয়া, যিনি নিজের গোলের কথা দলের কথা না ভেবে মনের কথায় সাড়া দিলেন। চীনের রেফারির কাছে গিয়ে বলে দিলেন আপনি পেনাল্টির সিদ্ধান্ত ফিরিয়ে নিন। সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আল নাসর ও ইরানের ক্লাব পার্সোপোলিস। খেলার দ্বিতীয় মিনিটেই আল নাসরের এক ফুটবলার মাঠের ডান দিক থেকে রোনালদোর দিকে পাস বাড়ান। সেই সময় বক্সে ছিলেন পর্তুগালের মহাতারকা। তিনি বিপক্ষে ডিফেন্ডারের সঙ্গে ট্যাকল করতে গেলে মাটিতে পড়ে যান। সেটা দেখেই আল নাসরের অনুকূলে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি। ইরানের ক্লাবের ফুটবলাররা রেফারির কাছে গিয়ে প্রতিবাদ জানালেও লাভ হয়নি। মনে হচ্ছিল আল নাসর সেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে নেবে। ঠিক সেই সময় রেফারির কাছে এসে রোনালদো হাত নেড়ে জানিয়ে দেন তার দলের অনুকূলে পেনাল্টি নেওয়া উচিত নয়। কিন্তু কেন রোনালদো পেনাল্টি না নেওয়ার আবেদন জানালেন দেখুন। আসলে রোনালদোর বিপক্ষে ডিফেন্ডাররা ট্যাকেল করলেও তিনি নিচ থেকেই মাটিতে পড়ে যান। সেজন্য ফুটবলের নিয়মে রোনালদো বক্সের মতো থাকলেও সেটা পেনাল্টি বলে গণ্য হবে না। তবে আল নাসের পেনাল্টি পেয়ে যেত, কিন্তু শেষ পর্যন্ত CR7-এর জন্যই পেনাল্টি পেল না তার দল। ফেয়ার প্লেয়ারের উদাহরণ রাখলেন তিনি। যদিও এরপর দুই দলের কোনো দলই আর গোল করতে পারেনি, ফলে গোলশূন্যভাবে শেষ হয় খেলা। যদিও ফেয়ার প্লেয়ারের উদাহরণ সামনে রাখার জন্য মঞ্চের সব আলো কেড়ে নিলেন 38 বছর বয়সী এই স্ট্রাইকার। খেলাধুলার যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।